দেখবেন গাছের নিচে জোরাই জোরাই লাইলি মজনু শিরি ফরহাদ সখা সখী মগামগি মোজ থেকে বাদাম সিবাইয়ের গল্প একটাই, তুমি আমার আমি তোমার। আমার ভাইরা রংপুরে একটা মাহফিলে গেছিলাম, আমার মনে আছে মার্চের 23 তারিখ মাহফিল ছিল 19 সালের। আমার ভাইরা একটু তাড়াতাড়ি গেছি, আমি ভাবলাম চিড়িয়াখানাটা দেখে আসি, রংপুর চিড়িয়াখানাটা। তো সাথে আছে বাপজান, বলেন সাথে আছে কে? বাপ আছে, আমার আব্বা আছে। তো আব্বাকে নিয়ে আসরের নামাজ পড়ে ভিতরে ঢুকলাম টিকিট কেটে। আমার ভাইরা খালি সামনে দেখতেছি জোড়ায় জোড়ায় খালি বসে আছে এদিক সেদিকে। আচ্ছা সাথে আছে বাপ, বলেন আমার অবস্থা কি? মান সম্মান থাকে? আমি করছি আব্বা আপনি ওই দিকে যান, আমি এই দিকে। উপায় আছে তাছাড়া? বাপের সাথে ওগুলো দেখা যাবে। আমার ভাইরা একটা ছোট বাচ্চাকে নিয়ে যদি চিড়িয়াখানাতে ওর বাবা যায়, বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে 2-3-4 বছর বয়স, ওরা যদি জিজ্ঞেস করে আচ্ছা আব্বা ওখানে ওই আপু আর ভাইয়া বসে আছে কেন দুইজনে একসাথে? বাপের মরা ছাড়া উপায় আছে? অথচ এগুলোই হচ্ছে ভাই। এই যে আসতেছে 14ই ফেব্রুয়ারি, খালি দেখবেন ভাই, আহা সেই কাম চলতেছে এখন, তাই প্রস্তুতি চলতেছে কি কি হবে, কি কি সিনেমা ঘটাবে এখন থেকে প্রস্তুতি চলতেছে। বিভিন্ন জায়গাতে খবর নিয়ে দেখেন আবাসিক হোটেলগুলোর রুম সব বুক, রুম সব বুক হয়ে গেছে। কি ওগুলা কি তাহাজ্জুদ নামাজের ট্রেনিং হবে মনে হয়? কি হবে বোঝেন না? আমার ভাইরা আপনার মেয়ে আপনার ছেলেকে এই 14ই ফেব্রুয়ারিতে বাবা মায়ের করণীয় কত? হুজুর তো 14ই ফেব্রুয়ারি নিয়ে কত কিছু বললো, আমি আজকে বলবো বাবা মায়ের করণীয় কি। যুবক যুবতীর হারাম এই কাজে লিপ্ত হয়েও না, বাবা মাদের করণীয় হলো এই কালকে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ কোন ছেলে মেয়ে যুবক বয়সে উঠতে বসে একটাও যেন বাইতে বার হবার না পারে। বিশেষ করে মেয়েরা 14ই ফেব্রুয়ারি আবার পড়েছে শুক্রবার, কোনো স্কুল কলেজ কিছু খোলা আছে নাকি? আপনার ছেলে মেয়ে যেগুলো আছে বাড়িতে নিয়ে এসে রেখে দেন। বিশেষ করে মেয়েরা যেগুলো বাইরে আছে বাড়িতে এনে রাখেন। মেয়ে যদি কয় খুব আর্জেন্ট ক্লাস আছে তাহলে বুঝবেন এর মধ্যে ভেজাল আছে, যাই যত কষাকষি করবে যে না যাওয়াই লাগবে, এমন ক্লাস যাওয়াই লাগবে আজকে, না হলে সব আমার বছরটাই মাটি হয়ে যাবে। যে যত বেশি পিরাপিরি করবেন বুঝবেন এর মধ্যে তত ঝাপসা আছে। আপনার ছেলে আপনার মেয়ে 14-15 তারিখে যেন বাড়ি থেকে বের না হয়, বাসাবার যদি চান, না হলে আপনার মেয়ের এই 14ই ফেব্রুয়ারিতে না হোক ওই 14ই ফেব্রুয়ারি না হয় ওই পরের বছর ইজ্জত থাকবে না, লুট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ছেলেদেরকে মেয়েদেরকে আরেকটা টিপস বলছি, এদেরকে টাকা দেবেন না, 3 দিন কোনো টাকা দেবেন না। কথা কি বুঝতে পেরেছেন? একটা টাকাও হাতে যাবে না। ওদেরকে বলবেন তোর কি খাওয়া মনে আছে, কি কর দরকার আমাকে আমি কিনে দেয়া আনবো, এই 3 দিন তোর হাতে টাকা দেওয়া যাবে না। টাকা দিলে বিপদ আছে না নাই? আমার ভাইরা উপহার কিনে দিবে, বোঝেন না আপনার সব টাকা নষ্ট করে আর একজনকে দিয়ে আসবে আপনার কষ্টের টাকা লিজে। ওর বাবা মা ফ্রি বিস্কিট বার দিছে একটা, মেয়ে কিনে আনছে 2টা, কেরে 2টা পালু কই? ছেলেকে এই মা 3000 টাকা হাতে দিয়ে বলেছে বাজার করে আন, ছেলে বলতেছে টাকা হারিয়ে গেছে, টাকা হারিয়ে গেছে? ওই 2টা যে ওইটা ওইটা যে আঞ্জাম দিছে দিছে কে? আমার ভাইরা আপনার ছেলে আপনার মেয়েকে বাঁচান, 14ই ফেব্রুয়ারি এসে গেছে। যদি ভাইজান তাদের ইজ্জত সম্মান যদি রক্ষা করতে চান বাড়ি থেকে বেরোতে দিবেন না, বিশেষ করে মেয়েদেরকে সাবধান করে গেলাম। এরা কত প্ল্যানিং করতেছে আরো 6 মাস আগে থেকে। আমার ভাইরা এই মাসে আরেকটা দিবস আছে না নাই কি বলেন তো? এইটা কারো বেশিরভাগেরই বলতে পারবে না, কিন্তু 14ই ফেব্রুয়ারি ওইটা ওইটা ঠিকই জানে। আল্লাহ যুবকদেরকে হেফাজত করে, বলেন আমিন।